অনশনের সপ্তদশ দিনে আজ ফের সরকারের মুখোমুখি হলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা নবান্নে বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক শুরু হয় ধর্মতলার অনশন মঞ্চ থেকে একটি মিনি ট্রাভেলারে দেবাশিস হালদার কিঞ্জল নন্দ সহ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছয় দশ দফা দাবির মধ্যে নিহত চিকিৎসকের মৃত্যুর তদন্ত স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে শেষ করার দাবির পাশাপাশি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের দায় পদত্যাগের দাবিও জানানো হয় এছাড়া প্রতিটি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে অবিলম্বে রেফারেল ব্যবস্থা চালু করা রাজ্যের সমস্ত হাসপাতালে কতগুলি শয্যা খালি সেটা জানানোর জন্য ডিজিটাল মনিটরিং সিস্টেম রাখা প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ ভিত্তিক পৃথক টাস্ক ফোর্স গঠন শূন্য পদে দ্রুত নিয়োগ দূর করতে অনুসন্ধান কমিটি গঠন এবং রাজ্য কাউন্সিল ও পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতির অভিযোগগুলির দ্রুত তদন্ত শুরু করার দাবি জানান জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই বৈঠকে সমাধান সূত্র মেলে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল